কাকসাথানের যে পুজো হয় কালী পুজো, গামলক্ষ্মী বাইন যেটা করে, সেখানে কালী পুজো পরের দিন মায়ের যে ভোগ হয় সেই ভোগ মিস করে হাজার হাজার মানুষ সেখানে নয়ন সেবা খায়। এবং সেখানে আজকে আমাদের নয়ন সেবা শুরু হয়েছে এবং আমরা আপনারা দেখলেন যে আইসি নিজে সবাইকে খাবার দিচ্ছে এবং তদারকি টোটালটাই করছে। এবং এই মানে নয়ন সেবাতে সমস্ত মানুষ এসে একদম খুব স্বতঃস্ফূর্তভাবে খাওয়া দাওয়া করে এবং সেই রীতি বজায় রেখে এবছরও সেই আয়োজন করা হয়েছে। আপনার নাম পল্লব ব্যানার্জী।